বিশ্বাস করো, আমি চট করে খুব একটা প্রেমে পড়ি না, কারণ আমি জানি আমাকে টেনে তোলার মতন কেউ নেই। লোকে বলে একটা গেলে আর একটা আসে, ভালোবাসার মানুষ আমারও আস্তে আছে, কিন্তু প্রবলেমস, একটা যায় তো আর একটা আসে। ভাই রে ভাই, নিজের লাইফে আমি যে কটা ডিসিশন নিয়েছি সব কটা ঠিক, এক্সেপ্ট দিস রিলেশনশিপ ডিসিশন, প্রেমে পড়ার ডিসিশন সব সময় ভুল, পুরো জীবনটা তেজপাতা করে দিল। আমি বললাম আমি পুরো অন্ধ হয়ে যাই, চোখ থাকতেও কিছু দেখতে পাই না, বয়ফ্রেন্ডের চিকড়ি চুপড়ি কথাবার্তার মধ্যে ফেসে যাই, আর সবসময় বিশ্বাস করি ও আচ্ছা, আই এম সরি বেবি, আমি তোমাকে ভুল বুঝেছি। খানিকটা ওই গানটার মতন, তুমি যে মেনে দেখাও, তুমি যে মেনে জানা। ভাই, তোকে জানার পর থেকে না তোর ওপর থেকে সব ভক্তি উঠে গেছে, বিশ্বাস কর। আমাকে কী ভাবো, আমাকে কেউ মেসেজ করবে, আমি তাকে দু সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিয়ে দেবো, অথচ আমি যখন তাকে মেসেজ করবো সে আমাকে আধা ঘন্টা, দেড় ঘন্টা, এক ঘন্টা, দু ঘন্টা পরে এসে রিপ্লাই করবে। তার জন্য নিজের সেলফ রেসপেক্টের কি পাকোড়া বানিয়ে খেয়ে নেবো নাকি? আনফর্চুনেটলি আমি এরকমই করেছিলাম, কষ্ট হয়। সেলফ রেসপেক্ট যাচ্ছে যাক, বয়ফ্রেন্ড গেলে চলবে না, তাকে রাখার জন্য তার পায়ে অবধি পড়ে গেছিলাম, সে কি থাকলো? সে তো আমাকে দেখিয়ে চলে গেল। যাই হোক, এইটুকুই বলবো, নিজের এক্সকে অন্য কোনো কারোর সাথে দেখে কষ্ট পেও না, নিজের জিনিস অন্যকে দান করলে পূর্ণ হয়, ভগবান মুখ তুলে চায়, এটাই ভেবে এগিয়ে যাও।